আসসালামু আলাইকুম। আমি আজকে ভর্তার সব আয়োজন ভর্তা করছি। প্রথমে আমি এই যে মরিচ ভর্তা করে রাখছি, মরিচ ভর্তায় আমি এই যে ধনে পাতাও দিয়ে দিলাম। আজকে ভর্তার আয়োজন করতে আছি। তারপরে দেখেন আলু সিদ্ধ করিয়া মাছ মাংস কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। আজকে চিন্তা করলাম আজকে অনেক রকমের ভর্তা করব। আমার আলু ভর্তাটা হয়ে গেছে, এটা রাখলাম। এখন আমি ডিম ভর্তাটা করি। এই যে ডিম ভর্তাটা হয়ে গেছে, এখন আমি মিষ্টি কুমড়া ভর্তাটা করব। মিষ্টি কুমড়া ভর্তাটা এই যে এটা আমি সেদ্ধ করে রাখছি। আমার এই যে মিষ্টি কুমড়া ভর্তাটা আমার হয়ে গেছে, এখন আমি ডাল সেদ্ধ করে রাখছি, মসুরির ডাল। এটা আমি পেঁয়াজ আরও বেশি দেব, আস্ত একটু বড় বড় পেঁয়াজ দিলে মজা লাগবে। এই যে দেখেন আমার মসুরির ডাল ভর্তাটা আমার হয়ে গেছে। এখন আমি এই বেগুনের ভিতর মরিচ আলাদা আবার পেঁয়াজ তারপরে মরিচ ভর্তা দিয়ে দিয়েছি। এখন আমি বেগুন ভর্তাটা করে আসি। এতে একটু তেল দেব। তাহলে দেখেন আমার এই ভর্তাগুলো এখন হয়ে গেছে। এই হয়েছে মসুরির ডাল ভর্তা, এই হয়েছে আলু ভর্তা, এই হয়েছে কুমড়ো ভর্তা, মিষ্টি কুমড়ো ভর্তা, এই হয়েছে বেগুন ভর্তা, এই হয়েছে ডিম ভর্তা। এখন আমার মরিচ ভর্তা যা শেষ হয়ে গেছে, এখন আবার আমি মরিচ ভর্তা করব। তা আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন একটু লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।